নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মকর সংক্রান্তিতে মেতে উঠেছে গোটা উপত্যকা, ভেলাঘর সহ পিঠে পুলির ধুম। কৃষক আন্দোলনের সমর্থনে শিলচরে বিক্ষোভ, বিভিন্ন সংগঠনের পথসভা। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর, এলাকা জুড়ে চাঞ্চল্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ পার্বণের মধ্যে অন্যতম পার্বণ মকর সংক্রান্তি। এদিন সকালে সূর্যোদয়ের পূর্বে পূর্ণ স্নান সেরে বুড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিনটি উদযাপন করেন সনাতনীরা। বাড়ির উঠোনে আলপনা তৈরি করে এক কোণে লক্ষ্মীর গহনা সহ হালের লাঙল, মই, জোয়াল ইত্যাদি রেখে সনাতনী হিন্দু লোকাচারে ব্রত পালন করে থাকেন। আবার জ্যোতির্বিদ্যায় এ নিয়ে রয়েছে অন্য মিথ। এদিন সূর্য নিজ কক্ষপথে ঘুরে ঘুরে উত্তরায়ণ হয়ে মকর রাশিতে প্রবেশ করে, ফলে অনেকেই এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলেন। তবে শাস্ত্রে এই পরবকে নিয়ে রয়েছে আরেক তথ্য। উত্তরায়ণের দিন মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্মের ইচ্ছে মৃত্যু ঘটেছিল। সব মিলিয়ে দিনটি সনাতনী হিন্দুরা উৎসবের আকারে পালন করে থাকেন। এদিন দেশের প্রতিটি হিন্দু অধ্যুষিত অঞ্চলে নাম কীর্তন, নগর কীর্তন ও পালা কীর্তনের আয়োজন করা হয়। পৌষ সংক্রান্তি মূলত নতুন ফসলের পার্বণ। নতুন ফসল আগমনে নতুন ধানের চাল দিয়ে নবান্ন ও গুড়ি দিয়ে সুস্বাদু পিঠে পুলিও তৈরি করা হয়। বরাক উপত্যকার গ্রামাঞ্চল, শহরাঞ্চল সহ উত্তর ত্রিপুরার প্রতিটি জায়গায় ভেলাঘর বানিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় শিশু কিশোরদের। এদিকে বৃহস্পতিবার মকর সংক্রান্তি উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে শিলচরের হাট বাজার। বুধবার শিলচর ফাটক বাজার সহ কলেজ রোড, ন্যাশনাল হাইওয়ে, সেঙ্কুরি বাজারে পরব নিয়ে ক্রেতাদের দৌড়ঝাঁপ দেখা গেছে। বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ছিল বিভিন্ন ধরনের নাড়ু, তিল, বাতাসা, চুঙা পিঠের জন্য বাঁশ, হরেক রকমের চাল ইত্যাদি জমিয়ে বিক্রিবাট্টা চলতে দেখা গেছে এদিন। তবে অগ্নিমূল্যের বাজারে ক্রেতাদের অনেকটাই ভেবে চিনতে দামদর করতেও দেখা গেছে। এদিকে ভেলাঘর তৈরির জন্য প্রস্তুতি নিতে দেখা গেল শিশু কিশোরদের। খড় অগ্নিমূল্য থাকায় কম পরিমাণে খড় দিয়েই ভেলাঘর সাজিয়ে পরবের আনন্দে মেতে দেখা যায়। বুধবার কাছাড় জেলার তোপখানা, মজুমদার বাজার ও বালিঘাটে এআইডিএসওর পক্ষ থেকে দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের কর্মীরা আন্দোলনরত কৃষকদের সমর্থনে ও কৃষক বিরোধী তিনটি কৃষি বিল বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ শেষে পথসভায় বক্তব্য রাখেন হিল্লুল ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য। বক্তব্যে ক্ষোভ ব্যক্ত করে বলা হয় যে কেন্দ্রে বিজেপি সরকারের কৃষক বিরোধী নীতি বাতিলের দাবিতে দিল্লিতে 50 দিন ধরে আন্দোলন চললেও কর্পোরেটদের স্বার্থে কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের আম জনতা যখন করোনার অতিমারিতে বিধ্বস্ত, গ্রামীণ কৃষক খেত মজুরদের জীবন যখন অনাহারের যন্ত্রণায় ছটফট করছে, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার মড়ার উপর খাড়ার ঘায়ের মতো এমন তিনটি আইন পাশ করায় যা শুধু কৃষক জীবনে নয়, সাধারণ খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষের জীবনেও সর্বনাশ ডেকে আনবে। এই তিনটি আইন এনে দেশের পুঁজিপতিদের কৃষি পণ্যের উৎপাদন, মজুত ও মূল্য নির্ধারণের সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এতদিন অত্যাবশ্যক পণ্য মজুত করার ক্ষেত্রে যে ঊর্ধ্বসীমা ছিল তাও তুলে দিয়ে বৃহৎ পুঁজিপতিদের হাতে কালোবাজারি করার ক্ষমতা আইন সিদ্ধ করে দিয়েছে। পথসভায় উপস্থিত জনগণ কৃষকদের সর্বনাশের লক্ষ্যে তৈরি করা আইনের কথা শুনে বিস্মিত হন। এই আন্দোলন কার্যসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সংগঠন এআইকেএএমএস এর পক্ষে কুমুদ সিনহা, এআইডিএসওর পক্ষ থেকে আপনলাল দাস, স্বপন চৌধুরী, সাবির আহমেদ, ডোনা বর্মন, শ্রীনিবাস দাস প্রমুখ। আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত প্রায় 100 জনের বেশি কৃষক শহীদ হয়েছেন। আর আমাদের কেন্দ্রীয় সরকার 56 ইঞ্চি বুকের পাথর উঁচিয়ে বলছেন
আমরা কৃষকদের সমর্থনে কৃষকদের জন্যই এই আইন এনেছেন। 100 জন কৃষক এখন পর্যন্ত নিহত হয়েছেন, কেন্দ্রীয় সরকার নীরব। এখন চক্রান্ত করে সুপ্রিম কোর্টকে দিয়ে এই আইন স্থগিত করার জন্য একটা পরিকল্পনা বানিয়ে যাচ্ছেন, যে পরিকল্পনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দাবি করছি স্থগিতাদেশ নয়, অবিলম্বে এই সর্বনাশা কৃষি আইন প্রত্যাহার করার নির্দেশ জারি করতে হবে। সুপ্রিম কোর্ট সেই ভূমিকা পালন করুক, কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা পালন করুক, অবিলম্বেই এই সর্বনাশা 3টি বিল প্রত্যাহার করুক। অন্যথায় এই কৃষকদের আন্দোলনের পাশে থেকে আমরা ছাত্র সমাজ, সারা দেশের ছাত্র সমাজ, আমাদের ছাত্র সংগঠন এআইডিএসের উদ্যোগে সারা দেশের গ্রাম শহরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির পলডোহর জিপির শিমুলতলা এলাকায় সড়ক পার হতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরা থেকে হাইলাকান্দিগামী TR05B0429 নাম্বারের একটি মারুতি ভ্যানের ধাক্কায় পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামের শহীদ আহমেদ শিশুপুত্র সুমন আহমেদ বয়স আনুমানিক 7 বছর গুরুতর আহত হয়। পরে চরগুলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনগণ ঘাতক ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শিশুটির মৃতদেহ নিয়ে উত্তেজনা জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পাতারকান্দির সার্কেল অফিসার ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করতে হিমশিম খেতে হয়। একমাত্র চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ বলেন। আজকে বিয়া বুতুর গুলো আপনারা রাইতে পারে বন্ধ করার পর বারে বারে তান্ড করলে স্যার আপনি এখন পর্যন্ত স্পোর্ট মানুষ দিন না, কতটা গাড়ি বর্তমানে লাইন ধরাইল। আজকে একটা যদি যাইতে পারে তিনটা পর্যন্ত মানুষ বাদ অনুমত মঞ্চলের তারা এখন পর্যন্ত কোনো স্টাফ নাই। আপনারা আইতরা কোথাও তো গোবেক দিচ্ছেন, অন্য কিছু আসলো আজকে বিরাট বড় হইল। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বানে মঙ্গলবার করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে 5 দফা দাবিতে এক বিক্ষোভ কার্যসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিক্ষোভ প্রদর্শনের পর NF রেলওয়ের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে করিমগঞ্জ স্টেশন ম্যানেজারের মাধ্যমে 5 দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, শিলচর করিমগঞ্জের মধ্যে 2 জোড়া লোকাল ট্রেন পুনরায় চালু করা, দুর্লভছড়া মহিষাসন ও শিলচরের মধ্যে যাত্রীবাহী ট্রেন শীঘ্রই পুনরায় চালু করা, শিলচর জিরিবাম ও শিলচর ভৈরবী যাত্রীবাহী ট্রেন অবিলম্বে চালু করা, বিশেষ ট্রেন হিসেবে চিহ্নিত সমস্ত ট্রেন বাতিল করে সাধারণ যাত্রীবাহী ট্রেন চালু করা, পূর্বের ন্যায় দূরপাল্লার ট্রেনের স্টপেজগুলো বহাল রাখা ইত্যাদি। এদিনের বিক্ষোভ কার্যসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কমিটির অন্যতম আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য ক্ষোভের সাথে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে ট্রেন চালু করা হলেও সেই ট্রেনগুলোকে বিশেষ ট্রেন হিসেবে চিহ্নিত করে যাত্রী ভাড়া 5 গুণ বৃদ্ধি করে চালানো হচ্ছে। আসাম সরকার বারবার প্রচার করে চলেছেন যে কোভিড পরিস্থিতি আয়ত্ত চলে এসেছে, অথচ যাত্রীবাহী ট্রেন চালু করার ছাড়পত্র এখনো দিচ্ছেন না। তিনি আরো বলেন, মূলত যাত্রীবাহী ট্রেনগুলোতে সাধারণ মানুষই চলাচল করেন। একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব ছিল কোভিড প্রোটোকল মেনে ট্রেন চালাতে হলে ভর্তুকি দিয়েই চালানো। এদিন ক্ষোভের সুরে আহ্বায়ক বলেন, তাদের দাবিগুলো সরকার পূরণ না করলে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি আরো বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবে। কোনো এখন স্টপেজ নেই, এই স্টপেজগুলো যেমন ধরুন আমি একটা এক্সাম্পল, এই আগে যে স্টপেজ ছিল দূরপাল্লার ট্রেনের ইয়েতে হাফলঙে, এইরকম অনেক স্টেশনগুলোতে কোনো স্টপেজ নেই। এটা কিন্তু খুব অসুবিধাজনক এবং এই বরাক উপত্যকা দেওয়া আছে বিভিন্ন জায়গাতে। তো এই অবস্থায় আমরা এই 5টা ডিমান্ড, একদম স্পেসিফিক 5টা ডিমান্ড আমরা রেজ করেছি। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির দীর্ঘদিন আন্দোলন করেছে এবং এখনও আমাদের আন্দোলন অব্যাহত, কারণ আমরা এই যে চন্দ্রনাথপুর এবং ইয়ো ওইটা কি বলে লঙ্কা, যে এইটা আমরা উত্থাপন করেছি, কিন্তু এই কোভিড প্রোটোকল আর গত NRC মুভমেন্টের জন্য আমরা মোটামুটি স্থগিত রেখেই ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি অন্যান্য বিষয়ে আমরা
মানে বটরিজ রূপায়ণ সংগ্রাম কমিটি করে নাই এই আন্দোলন, কিন্তু আজকে আমরা এই এই অবস্থায় এই পাঁচটা ডিমান্ড রেজ করলাম। সম্প্রতি বরাক সফরে আসা দক্ষিণ এশিয়ার লাওসের বাসিন্দা শিল্পপতি হাবিব মোহাম্মদ চৌধুরীকে এক হাত নিল সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর কাছাড় জেলা কমিটি। হাবিববাবু যে উদ্দেশ্য নিয়ে সংখ্যালঘু অঞ্চলে হেলিকপ্টার নিয়ে বেড়াচ্ছেন তা সচেতন মানুষ বুঝে গেছেন, এমনকি একটি দলের হয়ে কাজ করতে নির্বাচনের প্রাক মুহূর্তে সভা করেছেন বলেও জানান। কিন্তু বিগত দিনে সংখ্যালঘুদের উপরে অনেক ঝড় এলেও এই দানবীরকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল শিলচর বড় মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের ভেতর ব্যবসায়ী হাবিব চৌধুরীকে সংবর্ধনা প্রদান করায় বুধবার কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল আমসু কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। তারা বলেন, শিলচর বড় মসজিদের ভেতর একজন ব্যবসায়ীকে সংবর্ধনা দিয়ে মুসলিম জাতিকে অপমান করা হয়েছে। বড় মসজিদ নিয়ে রাজনীতি না করতেও তারা হুঁশিয়ারি দেন যে মসজিদ হলো মদিনা মক্কার একটা পার্ট, একটা অংশ মসজিদ। এই মসজিদের ভিতরে একজন ব্যবসায়ীকে কিভাবে সংবর্ধনা মানে দেওয়া হয় বা কিভাবে এটা হতে পারে, আমি ধিক্কার এবং নিন্দা, আমি দুঃখের সাথে বলছি। আজকে হাবিব মোহাম্মদ কি কোনো পীর, না কোনো ফকির, না কোনো মক্কা মসজিদের ইমাম সাহেব উনি, যে ওনাকে মসজিদে সংবর্ধনা দেওয়া হয়েছে? এরকম যদি হতো আমি 100 বার মেনে নিতাম। আজকে একজন ব্যবসায়ীকে আর ওনার সঙ্গে আমাদের আলিম সমাজের একজন মানুষ, আমাদের মানব প্রাক্তন বিধায়ক একজন ছিলেন আলিম সমাজ, উনি কিভাবে মানে কিভাবে ওনাকে নিয়ে মসজিদের মধ্যে বসলেন? তাই আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আজকে যখন এনআরসির জন্য এই শিলচর ডিটেনশন ক্যাম্পে যখন 10 জন মহিলাকে যখন 10 জন মহিলা যখন বৎসরকে বৎসর ওই ডিটেনশন ক্যাম্পে থাকতে হলো, তখন মাইনরিটির দরদির নেতারা কোথায় ছিল? তখন হাবিব মোহাম্মদের মতো নেতা কোথায় ছিল? আজকে যখন আসামে 100 মানুষের এনআরসিতে যখন নাম বাদ পড়ে গিয়েছিল, তখন সুপ্রিম কোর্টে কেস করে ওদেরকে ওদের হক আমরা দিয়ে দিয়েছি, আমসুয়ে দিয়ে দিয়েছে, আর তখন এই হাবিব মোহাম্মদের মতো নেতা কোথায় ছিলেন আমি জানতে চাই। আজকে 2021 বিধানসভা এসে গেছে, কিভাবে মাইনরিটি ভোট কিভাবে মানে কিভাবে মাইনরিটিকে বিভ্রান্ত করে কিভাবে বিজেপিকে পাস করে দেওয়া যায়, এই পরিকল্পনা নিয়ে উনি বরাকবেলি সফরে উনি এসেছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে মোহনপুর থেকে নারায়ণপুর রাস্তার শুভ শিলান্যাস করেন আলগাপুর বিধানসভা সমষ্টির বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। উল্লেখ্য, ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো এই রাস্তার কাজ আরম্ভ হয়। বাইক র্যালি, ব্যান্ড পার্টি সহ পুরুষ মহিলা উভয়েই বিধায়ক চৌধুরীকে স্বাগত জানান। পরে বক্তব্যে আমন্ত্রিত প্রত্যেক বক্তারাই ঐতিহাসিক এই রাস্তার কাজের জন্য তার ভূয়সী প্রশংসা করে সংবর্ধনার জোয়ারে ভাসালেন। এদিনের সভায় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী বলেন, বিগত 20 বছরে আলগাপুর বিধানসভা সমষ্টিতে এত কাজ হয়নি যতটা তিনি বিধায়ক থাকাকালীন হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তিনি সচেষ্ট রয়েছেন, যদি এলাকার জনগণ তাকে আগামী বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত করেন তবে আগামী দিনে এলাকার আরও উন্নয়নের কাজ করবেন বলে দৃঢ়তর সাথে জানান। শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা, আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। মণিপুরী উন্নয়ন পরিষদ ওরফে বিএমডিসির নবনিযুক্ত প্রাপ্ত চেয়ারপারসন রীতা সিনহা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর মঙ্গলবার নিজ সমষ্টির পাথারকান্দিতে পা রাখলে তাকে নিয়ে জমকালো সংবর্ধনা জ্ঞাপন করেন স্থানীয় জনগণ সহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোকেরা। এদিনের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রীতা সিনহা নিজ প্রতিক্রিয়াতে তাকে চেয়ারপারসন নিযুক্তিকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও করিমগঞ্জের সাংসদ সহ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে যখনই আমাকে নবনিযুক্ত করা হয়েছে, আজকে বেশি দিন হয়নি যেহেতু আমি শপথ গ্রহণ করেছি, সঙ্গে সবাই মেম্বার এবং চেয়ারপারসন বসে যে আলাপ আলোচনার মাধ্যমে হবে সেটাই ভালো হবে বলে মনে করি। আর কী সিদ্ধান্ত নেব এখনও আমি বসিনি।
আপনি মনে করেন কি এই সমাজের যে যে গুরুদায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনি সুচারুরূপে সেই কাজটা করে যেতে পারবেন? নিশ্চয়ই গো। প্রতি বছরের ন্যায় এবছরও পাথারকান্দির হিন্দু অধ্যুষিত এলাকায় মকর সংক্রান্তি উপলক্ষে চিড়ে গুড় ময়দা চিনি ও নারিকেল বন্টন করলেন স্থানীয় যুব কংগ্রেসের নেতা তথা সম্ভাব্য কংগ্রেস প্রার্থী শচীন সাহু। বিগত দুদিন থেকে তিনি তার দলবল নিয়ে বিশেষ করে চা বাগান অঞ্চলে এই বিতরণ কার্য চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এলাকার 32,000 পরিবারের মধ্যে আনুমানিক 12,000 পরিবারের মধ্যে মকর সংক্রান্তির সামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছেন এবং বুধবার পুরো দিনে বাকি পরিবারগুলোর মধ্যে তুলে দেবার প্রচেষ্টা চালাবেন বলে জানান যুবনেতা শচীন। তার এহেন কাজের জন্য জনগণ সন্তোষ ব্যক্ত করেছেন। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছাড় কলেজ শাখার উদ্যোগে আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিন প্রথমে স্বামীজির শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বামীজির জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন শাখার সহসভাপতি জয়দীপ পাল। এদিন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকাদের সম্বর্ধনাও প্রদান করা হয় শাখার পক্ষ থেকে। তিনি মানুষ করতে চেয়েছিলেন, তারা কিরকম ভাবে এই যুব সমাজ আদর্শবান, চরিত্রবান, সচ্চরিত্র, কর্তব্যনিষ্ঠ এরকম মানুষ তিনি চেয়েছিলেন। তো আমি আশা করব এই আজকের যুগে নানা ধরনের ঘটনা তোমরা দেখছো, প্রতিদিন খবরের কাগজ খুললে নানা ধরনের ঘটনা দেখা যায়, প্রকৃত মানুষ যদি কেউ হয় তবে এ ধরনের আচরণকে ভিন্ন বলে মনে করে থাকে। আমি চাইব সেই পরিস্থিতি থেকে যাতে আমাদের সমাজকে উঠিয়ে আনা যায়, আরো উন্নত করা যায়, তার জন্য তোমরা নিজেরা মানুষের মতো মানুষ হয়ে উঠো। স্বামীজির মত অনুসরণ করে স্বামীজির পথ চলে। অন্নপূর্ণা ঘাট দুধপাতিল বরাক সেতুর কাজ ফের শুরু হয়েছে। যদিও লকডাউন ও তার পরবর্তী সময়ে কিছুদিন নির্মাণ কাজ বন্ধ ছিল, তবে ইতিমধ্যে নির্মাণ সংস্থা ফের কাজ শুরু করেছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ত সড়ক বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, শিলচর তারাপুরের শিববাড়ি রোডের সংস্কার কাজ শীঘ্রই শুরু করা হবে। তিনি আরো বলেন, কাছাড় জেলা সহ হাইলাকান্দি ও করিমগঞ্জের সড়ক নির্মাণ জোরদারভাবে চলছে। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ত সড়কের ওপর ফেলে রাখা সামগ্রী তথা বেদখল উচ্ছেদ ইত্যাদি পূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হবে। অবশ্য এখন অবধি এ ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি, তবে শীঘ্রই এ ব্যাপারে নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। আর অন্নপূর্ণাঘাটে যে ব্রিজ আমরা করোনা কালেও জেলা প্রশাসনের অনুমতি নিয়ে কোভিড গাইডলাইন মেনে আমরা কাম করেছি, কিন্তু মধ্যে কিছু অসুবিধা হয়েছিল, আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় সেই অসুবিধা কেটে উঠেছি। এখন কাজ চলছে, যে কিছু মানুষের আমরা জায়গা অধিগ্রহণ করেছি, তা অলরেডি আমরা এস্টিমেট ফর ডিসিভ রেভিনিউতে পাঠিয়ে দিয়েছি 1964 অ্যাক্ট মতে। 1964 অ্যাক্ট মতে করলে সহজে হয়, আমরা নিয়ে নিতে পারি, যখন মানে স্যাংশন হয়ে যাবে দেখা দেওয়ার আগে আমরা নিয়ে নেবো, আমরা অধিগ্রহণ করতে পারি। এটা 1964 নতুন অ্যাক্ট। আর আগে যেটা অ্যাক্ট ছিল যে আগে টাকা দেওয়া হবে, স্যাংশন হবে, টাকা দেওয়া হবে, তারপরে কাজ হবে। 1964 মতে আমরা যখন স্যাংশন হয়ে যাবে আমরা জায়গা নিয়ে নিতে পারবো আমাদের দরকার মতো, আর ওরা টাকা ইন কোর্স অফ টাইম পেয়ে যাবে। এখন কাজ চলছে, বাকি আমাদের অন্যান্য রাস্তা যেমন বিএলপি রাস্তা, ইউনিভার্সিটি রাস্তা, তারপরে করিমগঞ্জের আনিফুল জামওয়াং রাস্তা বিএল স্কুটি, আশিগঞ্জ থেকে রামকৃষ্ণগঞ্জ হাইলাকান্দি আন্নাখল রাস্তা, আরও অনেকগুলো কাজ চলছে। ইতিমধ্যে আরও কিছু ব্রিজ স্যাংশন হবে। একটি বিশেষ ঘোষণা, মকর সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষে আগামীকাল অর্থাৎ 14 জানুয়ারি আমার বাংলা চ্যানেলের দৈনিক খবর সম্প্রচারিত হবে না। শুক্রবার অর্থাৎ 15 জানুয়ারি পুনরায় খবর সম্প্রচারিত হবে। মকর সংক্রান্তি উপলক্ষে আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপামর জনসাধারণকে প্রীতিও শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মকর সংক্রান্তিতে মেতে উঠেছে গোটা উপত্যকা, ভেলাঘর সহ পিঠে পুলির ধুম।
কৃষক আন্দোলনের সমর্থনে শিলচরে বিক্ষোভ, বিভিন্ন সংগঠনের পথসভা। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর, এলাকা জুড়ে চাঞ্চল্য। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।